আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মাস্টার ক্লাস অন কমন অনকোলজিক্যাল প্রবলেম ইন জেনারেল প্র্যাকটিস। আমাদের আজকে ক্লাসগুলো আয়োজন করা হয়েছে যারা জেনারেল প্র্যাকটিশনার, যারা ডে টু ডে লাইফে অনকোলজি পেশেন্ট কিংবা ক্যান্সার পেশেন্টকে ডিল করেন কিংবা করতে হয় তাদের জন্য। প্রথমে আমি একটু অনকোলজি সম্পর্কে একটু ইনশর্ট বলি। আসলে এখানে আমাদের সব ধরনের ক্যান্সার পেশেন্ট নিয়ে আমরা ডিল করে থাকি অনকোলজিতে, এবং জেনারেল প্র্যাকটিশনারের কাছে অনকোলজি পেশেন্টরা বিশেষত যেসব কারণে যায় সেগুলো হচ্ছে তাদের সিমটোম্যাটিক ম্যানেজমেন্টের জন্য। স্পেসিফিক ম্যানেজমেন্টগুলো আপনি অঙ্কোলজিস্টরাই দিয়ে থাকেন, কিন্তু কিছু সমস্যা আমাদের পেশেন্টে থাকে যেগুলো আমাদের কাছে আসার আগ পর্যন্ত জেনারেল প্র্যাকটিশনার বেশি ফেস করে থাকেন। সেটা হতে পারে ডায়াগনোসিসের আগ থেকে শুরু করে ডায়াগনোসিসের ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত। তো এই জন্য আমাদের আজকের আয়োজন, আমরা চেষ্টা করবো অঙ্কোলজিক্যাল কমন যে প্রবলেম, বেসিক্যালি প্রবলেম বলতে আমরা যে সিমটমগুলো বুঝি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো খুব কমনলি আমাদের রোগীর আমাদের কাছে এসে শেয়ার করে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে। আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। আমরা যদি একটু হাইলাইট করি যে কোন কোন সিমটমগুলো নিয়ে আসলে আমাদের ইয়ে হয়, তো আমাদের আসলে লটস অফ প্রবলেম, অনেক প্রবলেম আছে অঙ্কোলজি পেশেন্টদের। আমরা শুধু আজকে যেগুলো কমনলি আমরা ফেস করে থাকি এবং যেসব প্রবলেম আমাদের কাছে আসার আগ পর্যন্ত ইনিশিয়ালি আমরা কিছু ম্যানেজমেন্ট করে আসতে পারি জেনারেল প্র্যাকটিশনারদের মাধ্যমে, কিংবা আপনারা যারা কমনলি ফেস করে থাকেন সেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে শুরু করতে চাই। আমরা জানি যে ক্যান্সার পেশেন্টদের ইন্ডিভিজুয়াল সাইট অনুযায়ী যেই অর্গানটাতে ক্যান্সার হচ্ছে সেখানে লোকাল কিছু সিমটম থাকে। সাপোজ যদি আমি ধরে নিই যে একটা পেশেন্টের গলায় কোনো টিউমার হচ্ছে সেখানে সেটা অনুভব করতে পারে, কিংবা তার পেটে কোনো টিউমার হচ্ছে সেখানে সে পেইন ফিল করতে পারে, কিংবা পেটে কোথাও হতে পারে। তো অ্যাকর্ডিং টু সাইট কোথায় টিউমারটা হয়েছে বা কোথায় ক্যান্সারটা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তার সিমটমগুলো। ইনিশিয়ালি দেখা যায় অনেক ক্ষেত্রে স্পেসিফিক এমন কোনো সিমটমই থাকে না, যেমন প্যানক্রিয়াস রোগী, প্যানক্রিয়াটিক কার্সিনোমা পেশেন্ট কিংবা হেপাটোসেলুলার কার্সিনোমা পেশেন্ট, এগুলো দেখা যায় ইনিশিয়ালি ফেক সিমটম বলে, অ্যানোরেক্সিয়া, নশিয়া, এই ধরনের কিছু কমপ্লেন বলে থাকে। তো আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা কমনলি ইয়ে করি সেটা হচ্ছে পেন। যে কোনো ডিজিজের ক্ষেত্রে পেনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস ম্যানেজমেন্টের জন্য। আমরা পেনটা এনি ফর্মে পেতে পারি, যে কোনো জায়গায় হতে পারে, আপনার লোকাল কম্প্রেশনের জন্য হতে পারে, টিউমার ওখানে আপনার ব্লিডিংয়ের জন্য, কিংবা হতে পারে টিউমারের ভিতরে যে গ্রোথের জন্য, যে কোনো কারণেই হোক না কেন, অথবা অথবা টিউমার বাদ দিয়ে আমি যদি অন্য কথা চিন্তা করি, দ্যাট ইজ আমার ট্রিটমেন্টের কমপ্লিকেশন হিসেবেও আমাদের অনেক সময় দেখা যায় যে পেনটাকে আমরা পেতে পারি। পেনটা অ্যাজ এ একটা ব্রড হেডিং, এবং এটার সিমটম যখনই আমি অ্যানালাইসিস করি তখন আমি কিছু স্কেল ইউজ করি, ভিজুয়াল অ্যানালগ স্কেল, ভার্বাল স্কেল, সো এই ধরনের কিছু পেনের স্কেল আছে যেটা আমরা অ্যাসেস করি যে পেনটা কোন ধরনের পেন, এটা কি মাইল্ড পেন নাকি এটা মডারেট পেন নাকি এটা সিভিয়ার পেন। তাহলে কোনো একটা ক্যান্সার পেশেন্ট যখনই আমাদের কাছে পেন কমপ্লেন করবে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমি অ্যাজ এ জেনারেল প্র্যাকটিশনার বলছি যে একটা রোগী আমাদের কাছে এসেছে তার কমপ্লেন বলছে সে পেন। সো পেনটা যখনই নিয়ে আসবে আমাদের প্রথম কাজ হবে আমাদেরকে অ্যাসেস করে ফেলা যে পেনটা কি মাইল্ড পেন নাকি মডারেট পেন নাকি সিভিয়ার পেন। এটা আমরা কিন্তু সবাই মোটামুটি জানি, যারা আমরা ইন্টারনেট কমপ্লিট করে এসেছি অলরেডি, আমরা প্র্যাকটিস লাইফে ঢুকে গেছি, পেনের এই মাইল্ড মডারেট সিভিয়ার এই নলেজ তো মোটামুটি সবাই হয়েছে। এখন চলে আসেন যে পেন ছাড়া আর কি হতে পারে, ডিসফেসিয়া, এটা আসলে ওয়ান ফর্ম অফ পেন। আমি বলবো যে ডিসফেসিয়া আমরা খেতে যখন খাবার খেতে গিয়ে যখন আমরা খাদ্য নালীর মধ্যে পেন বলি তখন সেটা আমরা ডিসফেসিয়া ইউজুয়ালি বলি। এটা একটা কমন সিমটম পেশেন্টের হতে পারে। ডিসফেসিয়া অনেক ধরনের কজ আছে, সেটা লোকাল কজ, সিস্টেমিক কজ, কিংবা আপনার অপারেশনের জন্য হতে পারে। এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে ব্লিডিং। ব্লিডিংটাও আমরা বলি যে আসলে পেশেন্টের একটা এত বড় একটা হিউজ টিউমার হলো সেখান থেকে আলসারেশন হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছে, অথবা স্কিনে একটা লেশন আছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে, এটা একটা হতে পারে। আবার পেশেন্টের হেমাটোমেসিস হচ্ছে অথবা হেমোপ্যাসিস হচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ আমি বলি যে ব্লিডিং এর ফর্ম। এছাড়া পেশেন্টের পার্টিকল ব্লিডিং হতে পারে, হেমাচুরি হতে পারে। সো এই ব্লিডিংটা একটা ব্রড হেডিং আমরা বলি যে কোনো ফর্মে যদি পেশেন্টের ব্লিডিং হয় এটা একটা সিমটম। আর এটা হচ্ছে সোয়েলিং, সোয়েলিং সেটা নেক সোয়েলিং হতে পারে, কোনো লিম্বে সোয়েলিং হতে পারে, কোনো কেস ওয়ালে সোয়েলিং হতে পারে, ব্রেস্ট একটা লাম্প হতে পারে, স্কিনে কোনো ধরনের লাম্প হতে পারে। সো যে কোনো ধরনের সোয়েলিং কিংবা লাম্পস আমরা যদি চিন্তা করি সেটা ধরনের আমাদের কোনো প্রবলেম যেটা নিয়ে আমাদের কাছে আসবে। এখন এই সোয়েলিং এটা আমরা ডিটেলস পরে একটু আলোচনা করবো। প্রথমে চলে আসি নেক্সট স্লাইডে, পেন সম্পর্কে আমি ক্লিয়ার করি, আমরা নেক্সট স্লাইডে চলে যাবে। প্রথমে আমি যেটা বললাম যে আমরা প্রথমে অ্যাসেস করে নিবো যে পেনটা আসলে কোন স্টেজে আছে, পেনটা কি মাইল্ড পেন নাকি মডারেট পেন নাকি সিভিয়ার পেন। এটার পাশাপাশি আমাদের যেটা করতে হবে যে পেনটা আসলে কোন সাইডে, কোন সাইডে, এটা কি ভিসেরাল পেন নাকি এটা মাসকুলোস্কেলেটাল পেন নাকি এটা চেস্ট পেন, আমরা কার্ডিও করেছি যে চেস্ট পেন বলি সেই ধরনের পেন নাকি হেডেক ইন ফর্ম অফ মাইল্ড মডারেট অর সিভিয়ার। সো সাইড অফ পেন ইট ইম্পর্টেন্ট, বিকজ আমরা যে ড্রাগটা ইউজ করি না কেন সাইড পেন অনুযায়ী আমরা কোন ড্রাগটাকে প্রায়োরিটি দেবো সেটা ডিপেন্ড করবে। সো এখানে স্টেপ একটা ডিটেলস লিখে নাই, আমরা যারা মেডিসিন করে এসেছি সেখানে আমরা সবাই দেখেছি যে মেডিসিন ডিভিশনের বুঝে বইটা ওখানে কিন্তু স্টেপ ল্যাডারে খুব সুন্দর করে পেন ম্যানেজমেন্ট দেওয়া আছে, এবং আমি আশা করছি আপনারা যারা এত দূর পর্যন্ত যে জিপি ক্লাসগুলো করে এসেছে আমাদের ক্যান্সার পেশেন্টের জন্য পেন ম্যানেজমেন্টের স্টেপ ল্যাডার সেম একই জিনিস, এখানে খুব বেশি চেঞ্জ হয় না। কিন্তু যেটা দেখা যায় যে আমাদের পেশেন্টগুলো পেনটা হয় ইউজুয়ালি ক্রনিক পেন, মানে পেশেন্ট অনেক দিন ধরে সাফার করে এবং সেটা ইউজুয়ালি সিভিয়ার ইনট্রাক্টেবল পেন থাকে। একটা স্টেজে গিয়ে মাইল্ড পেন থাকে শুরুতে, কিন্তু একটা স্টেজে গিয়ে তার দেখা যায় অনেকদিন ধরে যখন সে সাফার করে কিংবা ডিজিজটা যখন অনেক স্প্রেড হয়ে যায় তখন সে সিভিয়ার একটা পেন ফিল করে। সো সিভিয়ার পেনের ক্ষেত্রে যে আমাদের ম্যানেজমেন্ট স্টেপ আমরা যেটা ভুল করে থাকি, ইউজুয়ালি আমাদের কমনলি একটা ভুল হয়ে থাকে যে আমরা যখন স্টেপ ওয়ান থেকে স্টেপ টুতে শিফট করি আমরা দেখা যায় স্টেপ ওয়ানে এনএসআই ছিল, যে ইয়াটা ছিল, পেন কিলারটা ছিল সিম্পল, সেটা আমরা কি করি অফ করে দিই। বাট ওখানে কিন্তু আমরা যদি একটু খেয়াল করি স্টেপ ল্যাডারে যে ম্যানেজমেন্ট গিয়েছিল ওখানে কিন্তু প্লাস মাইনাস আছে। হ্যাঁ, সো আপনি আগে প্লাস করে অ্যাড করে থাকেন, আস্তে আস্তে একটা সাথে অ্যাড করেন, অ্যাড করার পর যদি দেখেন যে না যেটা কাজ হচ্ছে না কিংবা তখন আপনি সুইচ করেন কিংবা অমেজ করেন সেটা অন্য ব্যাপার। কিন্তু প্রথমেই আমরা যদি সাপোজ আমরা ইউজুয়ালি যে এনএসআই দিয়ে শুরু করি, এনএসআই এর পরে হচ্ছে আমরা ওপিওয়াই নন ওপিওয়াই
শুরু করি, তারপর আমরা ওপিওয়েড অ্যাড করি এবং পরবর্তীতে আমরা অ্যাডজুভেন্ট অ্যাড করি। তো যখন আমরা ক্রনিক পেইনের ক্ষেত্রে চলে আসি, আমরা যদি এটা ভিসেরাল পেইন হয় এবং যদি এটা আমাদের মাসকুলোস্কেলিটাল না হয় তাহলে আমাদের ওপিওয়েড অ্যাড আমরা বেশি বেশি চয়েস করি। তার মধ্যে স্পেসিফিক ফর্ম হচ্ছে মরফিন। মরফিনটা আমরা খুব কমনলি ইউজ করি থাকি আমাদের ক্যান্সার পেশেন্টের পেইন ম্যানেজমেন্টের জন্য। এবং এই মরফিনের ডোজটা আমরা কিভাবে ইনিশিয়ালি আমরা শুরু করি, যেটা আমাদের কন্টিনিউয়াস এরিয়া হয় সেই 10 মিলিগ্রাম ট্যাবলেট আছে, ট্যাবলেট এমএসএল হিসেবে পাওয়া যায়। অবশ্যই এই মরফিন ট্যাবলেটটা উইদাউট এনি রেজিস্টার্ড ফিজিশিয়ান এই ট্যাবলেট আসলে পাওয়া যায় না। এটা বিং এ জেনারেল প্র্যাকটিশনার আপনাদের সবাইকে এই বিষয়টা খুব ভালো মতো জানা উচিত যে আমরা যখনই একটা এমএসএল দ্যাট ইস মরফিন ট্যাবলেট যখনই প্রেসক্রাইব করবো, আপনি কিন্তু যে কোনো ফার্মেসিতে পাবেন না এবং যে কোনো যে কেউ লিখে দিলে যে এমএসএল ট্যাবলেট কিংবা মরফিন ট্যাবলেট পেয়ে যাবে তা না। অবশ্যই একটা রেজিস্টার্ড ফিজিশিয়ান হতে হবে এবং আপনার সেখানে সিল এবং এমএসএল নাম্বারটাও চেক করতে হবে এবং অথেন্টিক রিসোর্স কিংবা অথেন্টিক ফার্মেসি থেকে আপনাকে কালেক্ট করতে হবে, পেশেন্ট প্রথমে বলতে হবে আপনি একটা প্রেসক্রিপশন করেছেন দিয়ে দিলে সেই রোগীর প্রেসক্রিপশনে সারা মার্কেটে খুঁজে পাবেন যদি এটা ঠিক জায়গা মতো কিংবা অথরাইজ করা যায় না বোঝায়। সো এই যে ট্যাবলেট এমএসএল আমি যেটা বললাম মরফিন সালফেট, এই এমএসএল ট্যাবলেট আমরা ইনিশিয়ালি আমরা পেশেন্টের পেইন অনুযায়ী পেনের রেটিং অনুযায়ী আমরা শুরু করে থাকি। ইউজুয়ালি সিভিয়ার পেনে আমরা এমএসএল স্টার্ট করি, যখন দেখা যাবে স্টেপ ওয়ান স্টেপ টু ফেল করে যায় তখন আমরা স্টেপ থ্রি স্টার্ট করি। ওই সময়টা দেখা যাবে ইনিশিয়ালি আমরা 6 আওয়ারলি শুরু করি, 6 আওয়ারলি সাপোজ হচ্ছে আমরা 4 ট্যাব চলে পার ডে। তারপরে আপনি দেখেন আপনি যদি 6 আওয়ারলি দিলেন, 6 আওয়ারলি 10 মিলিগ্রাম 6 আওয়ারলি করে দেওয়ার পরে যদি কন্ট্রোল হয়ে যায় এই কন্ট্রোল এইটাতেই চলুক, এবং যদি দেখেন যে না আপনার 8 মিলিগ্রাম 6 আওয়ারলি করে পেশেন্টের পেনটা কন্ট্রোল হচ্ছে না, তাহলে সকালে এরকম করে আমরা 24 আওয়ার্স অবজার্ভ করে টোটাল কত ডোজ এক্সট্রা লাগছে সেটাকে আবার ভাগ করে পুরো ডোজের সাথে মিলিয়ে দিই। এটা গেল ওরাল ফর্ম। আর কাছে আপনার সাস্টেন রিলিজ যেটা 50 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে পাওয়া যায় এবং মরফিন 6 আওয়ারলি বলেছে আপনি একদম লেস ডিউরেশন আমরা যদি বলি সেটা 4 আওয়ারলি করে আপনারা দিতে পারেন, 4 আওয়ারলি করে আপনারা কন্টিনিউ করতে পারেন। আমরা জানি যেহেতু যে মরফিনের কোনো সিলিং ডোজ নাই, ঠিক আছে, যে হাইস্ট ডোজ বলে একটা কথা আছে সেরকম কিছু নাই। পেশেন্টের স্পিড ডিপ্রেশন হয় আমরা একটু কষ্ট থাকি প্রেসক্রিপশনের ব্যাপারে, কিন্তু পেশেন্টের পেন যতটুকু কন্ট্রোল হতে হয় আমরা এই ডোজটাই রাখার চেষ্টা করি। তো ইউজুয়ালি দেখা যায় যে আমাদের ওরাল ফর্মে যদি খুব সেভিয়ার না হয় তাহলে ওরাল ফর্মে ওটা কন্ট্রোল হয়ে যায়। আর যদি একটু বলে রাখা ভালো যে মরফিনের ইম্পর্টেন্ট একটা সাইড ইফেক্ট হচ্ছে কনস্টিপেশন, ইনভ্যারিয়েবলি দেখা যায় পেশেন্টরা কনস্টিপেশন কমপ্লেন করে থাকে। সেক্ষেত্রে আমাদের যেটা অ্যাড করতে হয় আমি যখনই এমএসএল মরফিন সালফেট যখন প্রেসক্রিপশন করি তখন এর সাথে পাশাপাশি আমাদের একটা লুবিল্যাক্স ট্যাবলেট অথবা ল্যাকটোলোস প্রিপারেশন আমাদের অ্যাড করে দিতে হয়। লুবিল্যাক্স 8 মাইক্রোগ্রাম অথবা 25 মাইক্রোগ্রাম দুটা প্রিপারেশন পাওয়া যায় আমরা রাতে মরফিনের সাথে কমনলি রাতে দুটো করে দিয়ে রাখি, যাতে এটা আমরা একটা প্রোফাইলেক্টিক বলি আসলে যে পেশেন্টের লুজ মোশন আছে কিংবা হচ্ছে না 100% সবাই যে কনস্টিপেশন হবে নট দ্যাট, বাট আমরা যদি দেখা যায় যে আমরা কিছু মরফিন খেয়ে তারপর পেশেন্ট ডেভেলপ করে যাতে করে এটা না হয় এটা আপনি রাখতে পারেন। আর পেশেন্ট যদি পেশেন্ট কনফিডেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে পেশেন্ট কি বলছে কিংবা পেশেন্ট কেমন ফিল করছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা মেনলি ড্রাগগুলো প্রেসক্রিপশন করি। তো যখন আপনি মনে হচ্ছে যে পেশেন্ট কখনই কনস্টিপেশন কমপ্লেন করছে না কিংবা পেশেন্টের লুবিল এক্সপোজার হচ্ছে না রাইট অমিট করে যেতে পারেন, এটা ওরকম হার্ড এন্ড ফাস্ট রুল নাই, বা যেসব পেশেন্টের প্রোপেন্সিটি আছে কনস্টিপেশন হওয়ার আগে থেকে হিস্ট্রি আছে এরকম কনস্টিপেশন হচ্ছে সেসব পেশেন্টকে আমরা লুবিলাক্সটা কমনলি প্রেসক্রাইব করে থাকি উইথ এমএসএল ট্যাবলেট। এটা কেন আমাদের ওরাল ফর্ম যেটা আমরা বলছিলাম যে কমনলি যে ফর্মটা আমরা ইউজ করি। আর যেটা আমি বলছি হচ্ছে সাস্টেন রিলিজ, যেটা হচ্ছে মরফিন এমএসএল রিটার্ড যেটা আমরা বলি সেটা 50 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, 50 মিলিগ্রাম। সো আপনি যখন প্রথমে ডোজটা ফিক্স করে ফেললেন যে 4 আওয়ারলি কিংবা 6 আওয়ারলি তার এত মিলিগ্রাম করে লাগছে, সো আপনি যদি পেশেন্টের অনেক পেশেন্ট আছে বলে যে এত বারবার খেতে পারছে না কিংবা এত বারবার খেতে তার প্রবলেম হচ্ছে, সেসব পেশেন্টের ক্ষেত্রে আমরা রাউন্ড দ্য ক্লক এরকম 4 আওয়ারলি 6 আওয়ারলি এটা মেনটেন করি কখনো, আমরা কখনো কখনো এই ডোজটাকে ডিভাইড করে বিডি ডোজে দিই যেটা সাস্টেন রিলিজে থাকে, যেটা আমি বলছি 50 মিলিগ্রাম করে ট্যাবলেট থাকে মোটা আমরা ইউজুয়ালি বিডি ডোজে দিই সকালে এবং রাতে ভাগ করে দিই। তো টোটাল ডোজটা আমরা প্রথমে ক্যালকুলেট করে নিই যে এতটুকু লাগছে, পরে ওই ডোজটাকে আমরা দিনে দুবার ভাগ করে দিই। তো এটা যদি পেশেন্টের পেন কন্ট্রোল থাকে দ্যাটস ওকে, আর যদি কন্ট্রোল না থাকে তাহলে আমরা আগে ফর্মে যেতে পারি। এই জিনিসটা আমরা যেটা করতে পারি যখন একদম সিভিয়ার পেন ওরাল ফর্মে কন্ট্রোলই হচ্ছে না তখন আমরা চলে যেতে পারি ইন্ট্রাভেনাস ফর্মে। ইন্ট্রাভেনাস ফর্মে সেটা আমাদের ডাইলুট করে নিতে হয়, সাপোজ আমরা যদি একটা মরফিন সালফেট একটা ইনজেকশন ইয়ে করি সেটা আমরা ইউজুয়ালি 10 ml ডাইলুট করি অথবা 14 ml ডাইলুট করি, 14 ml ডাইলুট করি ওটা ইউজুয়ালি 1 ml থাকে প্রত্যেকটাতে আমাদের ডাইলুশনটা অ্যাকুরেট হয়ে যায়। সো এই ডাইলিউশনটা আপনার ওই পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নেবেন যেরকম লাগে পেশেন্টের, কারণ ওরালে থেকে আপনার ইন্ট্রাভেনাস মরফিনটা ডোজ কম লাগে, আমরা যদি মিলিগ্রাম হিসাব করি তাহলে ওরালে বেশি লাগে দেন ইন্ট্রাভেনাস। সো এই জিনিসটা আমি খেয়াল রাখবো। আর যখন এমএসএল আমরা এমএসএল দিতে পারি না কিংবা পেশেন্টের ক্রনিক সিভিয়ার পেন ইন্ট্রাভেনাস ড্রাগ দেওয়ার মতো পেশেন্ট আইভি ক্যানুলা করা যাচ্ছে না কিংবা প্রবলেম হচ্ছে সামহাও পেশেন্ট ওরাল ইনটেক করতে পারছে না এরকম যদি কোনো প্রবলেম হয় কিংবা ফিনাসিক্সেস আমরা পাচ্ছি না তখন আমরা সেক্ষেত্রে শিফট করে যাই ফেন্টানিল প্যাচ যেটাকে আমরা বলি ডিউরোজেসিক প্যাচ, সেখানে দুটো ফর্ম আছে। সো ওটা পেশেন্টের সিভিয়ারিটি কিংবা ইয়া অনুযায়ী আমরা প্যাচটা পেশেন্ট ক্যাটাইজ করতে পারি। সেই প্যাচটা আসলে চেস্ট ওয়ালের উপরে লাগাতে হয় অ্যান্টিরিয়র পার্টে আপার পার্টে, চেস্ট ওয়ালে আমরা 72 আওয়ার্সের জন্য সেটা প্যাচটা স্কিনে অ্যাটাচ করতে পারি এবং ওই সময়টাতে আমরা যখন 72 আওয়ার্স কাজ করে তখন চেঞ্জ করে নতুন প্যাচ দিতে হয়। আমরা ওই প্যাচটা একটা সিঙ্গেল প্যাচ ম্যাক্সিমাম 40-72 আওয়ার্স পর্যন্ত কাজ করে। এটা আমরা বললাম আসলে ক্রনিক পেনের ক্ষেত্রে। সো এই পেন এখন আপনাকে ওই বললাম মাসকুলার স্কেলেটাল পেন হয় তখন দেখা যায় যে মরফিন সালফেটের থেকে ভালো কাজ করে হচ্ছে গাবাপেন্টিন এবং যেটা আমরা হচ্ছে এনএসআই বলি সেগুলো কিন্তু ভালো কাজ করে। এবং যদি নিউরোপ্যাথিক পেন হয় তাহলে অবশ্যই আপনাকে সেখানে অ্যাডজুভেন্ট হিসেবে 50 ডায়েট করতে হবে। আমি যদি ডায়েট বা ট্রিপটিন যেটা আমরা বলে থাকি 10-15 মিলিগ্রাম এই জিনিসটা কিন্তু অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করতে।
অনেক পেশেন্টই আছে আমাদের ট্রিটমেন্ট টলারেট করতে পারে না, কিন্তু এটা কিন্তু অ্যাডজুভেন্ট হিসেবে বেস্ট ড্রাগ। তো এই জিনিসগুলো এটা হচ্ছে অ্যাজ এ হোল, একটা আমি শর্ট বললাম যেহেতু আমাদের আজকে অ্যাজ এ হোল অঙ্কোলজিক্যাল প্রবলেমের অনেক কিছু নিয়ে আলোচনা করার কথা। আমরা পেন নিয়ে আসলে বলতে গেলে, পেনের ম্যানেজমেন্ট বলতে গেলে কিন্তু আসলে একটা ক্লাসে আমরা ডিটেলস বলে শেষ করে ফেলতে পারি শুধু পেন ম্যানেজমেন্ট। সো ইটস সো মাচ ডিফিকাল্ট, আমরা চাইলেই আসলে সবকিছু একটাতে কভার করতে পারবো না। আমি এই জন্য যেগুলো কমনলি কিংবা যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় ইনফরমেশনগুলো আমি সেটা করতে হাইলাইট করার চেষ্টা করছি। নেক্সট আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আরেকটা ইম্পর্টেন্ট একটা ফিচার, এটা আসলে ডিজিজ ওয়াইজ আমি আসলে অ্যাজ এ হোল বলতে চাচ্ছি, যে একটা পেশেন্ট আমাদের অঙ্কোলজির একটা পেশেন্ট, তার হঠাৎ করে ক্যান্সার একটা পেশেন্ট সাপোজ হতে পারে, সেটা কার্সিনোমা লাঙে, তার অ্যাপিক্যাল টিউমার ছিল সেখানে, সেই ধরনের একটা টিউমার হতে পারে, সেই পেশেন্টটা আপনার লিম্ফোমার কোনো পেশেন্ট হতে পারে, তার কোনো সার্ভিক্যাল লিম্ফাডিনোপ্যাথি আছে, হিউজ সার্ভিক্যাল লিম্ফাডিনোপ্যাথি খুব বড় একটা ইয়া টিউমার, সেটা অপারেশন করতে পারে, অথবা হতে পারে মেডিসিনাল কোনো মাস, কিন্তু এনি ফর্ম যে কোনো ফর্মে যদি সোলিং হয় মেডিসিনাল অপারেশন যদি হয় তার সেখানে যদি সুপিরিয়র ভেনা কুভা অবস্ট্রাকশন হয়ে যায় যে কোনো ম্যালিগন্যান্সিতে, কমনলি আমরা এটা ইউজুয়ালি পাই হচ্ছে, কমনলি আমি পাই, আবার বলছি কমনলি আমরা পাই অ্যাপিক্যাল টিউমার যদি থাকে লাঙে, যেটা আমাদের এসপিসিও করে কমন ফিচার, তার নিউক্লাসিক হিসেবে এসপিসিও আসে, এছাড়া মেডিসিনাল টিউমার আমরা পাই, লিম্ফোমাতে আমরা পাই, তারপর আমাদের মেডিসিনাল লিম্ফো মেডিসিনাল টিউমার বলতে আমরা এখানে মেডিসিনাল অনেক ধরনের ম্যালিগন্যান্সি আছে, সেখানে আপনার সেমিনোমা হতে পারে, সেখানে আপনার জামিনোমা হতে পারে, সেখানে আমাদের লিম্ফোমা হতে পারে, সেখানে আমাদের সার্কোমা হতে পারে, সো মেডিসিনাল মাস, মেডিসিনাল মাস অনেকগুলো ডিগ্রি আছে, আমি সেখানে যাচ্ছি না। আমাদের মেইন কনসার্ন হচ্ছে আপনি আপনি জানেন একটা পেশেন্ট হয়তো আপনার কাছে এসেছে, সে ডায়াগনোস কেস অফ সিএলা, সাপোজ আমি ধরে নিচ্ছি যে সে ডায়াগনোসিস তার কনফার্ম কিংবা সে ট্রিটমেন্ট হয়ে গেছে, তো সে সেটা আপনার কাছে এসেছে, হঠাৎ করে তার ফেশিয়াল সোয়েলিং হচ্ছে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এবং আপনি যখন পেশেন্ট আপনার কাছে আসলো তখন আপনি দেখতে পাচ্ছেন তার ফেশিয়াল ইডিমা, আইডি কনজেশন এবং তার নেক সোয়েলিং, এবং আপনি ইনকোয়ারস পেন দেখতে পাচ্ছেন তার চেস্ট বলে, হ্যাঁ, এবং তার নেকটা একদম ফুল, যেটা আমাদের ইউজুয়ালি যে রিফ কিংবা ইয়া দেখা যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে না, তার নেক একদম ফুল হয়ে আসে, এবং কিছু কেস বলে দেখতে পাচ্ছেন যে ইনকোয়ারস পেন দেখা যাচ্ছে, রেড দেখা যাচ্ছে, আর আপার লিবও সোয়েলিং হতে পারে, অনেক সময় ফেশিয়াল সোয়েলিং তো হয়, অনেক সময় আপার লিবও সোয়েলিং হয়। সো এটা হচ্ছে কমন সিমটম, যেটা দেখে আপনি বুঝতে পারবেন ইনিশিয়ালি একটা ডায়াগনোসিস করতে পারবেন পেনিকালি, যে এটা হয়তো পেশেন্টের সুপিরিয়র ভেনা কাভার অবস্ট্রাকশন, সাসপেক্ট করছেন আপনি, এটা কেন, এটা যে সবসময় যে ম্যালিগন্যান্ট কজ হবে, নট দ্যাট, আপনার এই জন্যই বলছি যে যখনই আমার ক্যান্সার পেশেন্ট রিলেটেড হবে তখন আমি আসলে কি করব, তখন আমরা আসলে যদি আমাদের কাছে আসে জেনারেল প্র্যাকটিশনার যারা আছে তাদের কাছে যদি আসে, তাহলে আপনার শুরুতে কি করবেন, শুরুতে তো আপনাকে কিছু একটা ট্রিটমেন্ট দিয়ে তারপরে কিন্তু পাঠাতে হবে, কিন্তু একটা সিরিয়াস শ্বাসকষ্ট হচ্ছে কিংবা পেশেন্ট খুব ইয়ে করতে পারছে না, বুঝতে পারছে না, শুনতে পারছে, এরকম একটা অবস্থা, ওখানে যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু পেশেন্টের অক্সিজেন অভাবে কিংবা ইয়ে অভাবে কিন্তু খুব র্যাপিডলি পেশেন্ট খারাপ হয়ে যাবে। সো আপনি যখনই রেফার করতে যাচ্ছেন রেফার করার আগে আপনি কিছু কিছু ড্রাগস কিন্তু আপনি স্টার্ট করে আমাদের কাছে পাঠাতে পারেন, সাপোজ আপনি আমরা একটা জায়গায় পেশেন্ট দেখছেন যেখান থেকে আপনি সেন্টারে কিংবা হায়ার সেন্টার আসুক কিংবা কোনো অঙ্কোলজি ডিপার্টমেন্টে আসতে, যদি তার ডিপার্টমেন্টে আসতে তার সময় লেগে যাচ্ছে এক থেকে দু দিন, কিংবা পেশেন্ট এখন নিয়ে যেতে পারছে না, সেক্ষেত্রে আপনার ইনিশিয়ালি কিছু একটা ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, যেটা করলে পেশেন্ট কিছুটা সিমটোম্যাটিক রিলিফ হবে, সেই কিছুটা সিমটোম্যাটিক রিলিফ কিন্তু জেনারেল প্র্যাকটিশনার আপনারই সবচেয়ে ভালো দিতে পারেন আমাদের কাছে আসার আগ পর্যন্ত, কিন্তু যে পেশেন্টকে আমি সবসময় জানি যে একটা রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টকে সবসময় প্রপার পজিশনে রাখা হয়, ঠিক আছে, এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, এরপরে ট্রিটমেন্ট কিংবা দিলে ইনিশিয়েশন অফ ম্যানেজমেন্ট এই জিনিসটাকে
ট্রিটমেন্টের কোনো গ্যাপ ইয়েতে না পড়ে যায়। সো স্পাইনাল কর্ড কমপ্রেশন ইজ অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট ইমার্জেন্সি ইন অনকোলজি, যেটাকে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য আমরা বলে থাকি। সো যখনই আমার কাছে একটা পেশেন্ট এমন একটা কমপ্লেন নিয়ে আসলে কিন্তু আমার একটা ফিচার নিয়ে আসলে মনে হচ্ছে স্পাইনাল কর্ড কমপ্রেশন হতে পারে, এটা ভার্টিব্রাল ইনভলভমেন্ট হতে পারে, সেক্ষেত্রে আমাকে যেটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটার কজটা কি। যেহেতু আমি অঙ্কোলজি নিয়ে আলোচনা করছি, সো আমার কাছে রয়ে যাবে যে এখানে মেইনলি আমাদের কাছে অঙ্কোলজিক্যাল ইস্যু করে বেশি চলে আসে। সো কী কী সাইন্স সিমটম নিয়ে আসে সেগুলো নিয়ে আমি ডিটেলস বলতে চাচ্ছি না, যেহেতু আমরা সবাই জানি স্পাইনাল কর্ড কমপ্রেশন কোন লেভেলে হচ্ছে সেই অনুযায়ী তার আসলে সিমটমটা আসবে। সো ইন্ডিভিজুয়াল সিমটম ইন্ডিভিজুয়াল সাইট অনুযায়ী তার সিমটমটা আসবে। আমি সবাই একটু রিকোয়েস্ট করবো আপনারা দয়া করে মেডিসিন মেডিসিন ডিভিশন বলেন কিংবা যে কোনো ইয়েতে এই ফিচারগুলো ইন শর্ট কিন্তু পেয়ে যাবে। আমি ইন ডিটেলস বলছি না, আমি জাস্ট একটু ইনিশিয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উইদিন 48 আওয়ার্স যদি আমাদের কাছে আসে তাহলে কিন্তু আমরা যদি রেজিস্ট্রেশন স্টার্ট করতে পারি 24 থেকে 48 ঘন্টা 24 ঘন্টা আমরা 24 আওয়ার্স 48 আওয়ার্স আমরা বলি যে প্রেফারেবল। এই পিরিয়ডের মধ্যে যদি আমাদের কাছে পেশেন্ট আসে তাহলে আমরা যদি রেজিস্ট্রেশন স্টার্ট করি, যদি আমাদের মেটাস্টেটিক সেটিংয়ে হয় মানে স্পাইনাল কর্ড কমপ্রেশন ডিউ টু মেটাস্টেসিস যদি হয় তাহলে আমরা বলে থাকি যে আমাদের 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে আসলে আমরা বেস্ট ট্রিটমেন্টটা দিতে পারি, আমরা যদি ইমিডিয়েট রেজিস্ট্রেশন স্টার্ট করি। সেক্ষেত্রে দেখা যাবে তাকে যে প্যারাপ্লেসিয়া কিংবা যে একটা ইমিডিয়েট লস ইরিভার্সিবল যে লস হয়ে দেওয়া হয়ে যায় সেই লসটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, চাইলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এবং যখনই কোনো পেশেন্ট আসলে জানি পেশেন্ট হচ্ছে ডায়াগনোসিস অফ প্রোস্টেট অর ডায়াগনোসিস অফ ব্রেস্ট অথবা ডায়াগনোসিস অফ রেনাল সেল কার্সিনোমা, ইউজুয়ালি আমরা জানি যে ম্যালিগন্যান্সি গ্রোথ বোন মেটাস্টেসিস বেশি হয়, যেগুলো প্রোগ্রেসিভ ক্যান্সার স্পাইনাল কর্ড অপারেশন করে ইউজুয়ালি কি হয় বোন মেটাস্টেসিস হয়ে বোনটা ইয়া হয়ে কর্ডিয়াক অপারেশন করে। সো এরকম যদি আপনার কোনো পেশেন্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে সেখানে ইনিশিয়ালি আপনার হাই ডোজ স্টেরয়েড শুরু করেন। আমরা বলে থাকি 60 মিলিগ্রাম পার ডোজ, ঠিক আছে, 60 মিলিগ্রাম পার ডোজ হাই ডোজ স্টেরয়েড আমরা শুরু করতে বলি। এবং সাথে আমরা এনএসআই দিতে বলি, যদি পেশেন্ট পেন থাকে অনেক সময় পেন কমপ্লেন করে, সো ইনডিটেবল এনএসআই দিতে পারি তার রেনাল ফাংশন ভালো থাকে। তো এই এই যে এইসব পেশেন্টগুলো সম্পর্কে যদি আমরা এবার থাকি, তো আপনার কার্ডিয়া জিনিস অ্যাসেস করে নিতে হবে যে সেই পেশেন্টের সিভিলির কোনো হিস্ট্রি আছে কিনা কিংবা তার কার্ডিয়া কোনো প্রবলেম আছে কিনা কিংবা তার ডায়াবেটিস আছে কিনা। সো আপনাকে বিনাইন কজগুলো কিন্তু মাথায় রেখে আমাদের কাছে পাঠাতে হবে। একটা ক্যান্সার পেশেন্ট মানে যে শুধু তার ক্যান্সারের জন্য সব কমপ্লিকেশন হবে এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। ক্যান্সার পেশেন্টের অনেক ডিজিজ আছে যেগুলো একদম জেনারেল পেশেন্টের মতো ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো মাঝে মাঝে এরকম আমরা কমপ্লেন শুনি যে আমাদের পেশেন্টের যদি কোনো পেন পেন ফিল করে কোনো ফিজিশিয়ানের কাছে যায় তারা কোনো ক্যান্সার রোগী বলে তারা কোনো ওষুধ প্রেসক্রাইব করতে চায় না। বাট দিস ইজ অ্যাবসলিটলি রং, অ্যাবসলিটলি রং। এটা ইনফরমেশন আপনাকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই আপনি একজন জেনারেল পেশেন্টকে যেভাবে ট্রিটমেন্ট করবেন আমার ক্যান্সার রোগীদেরও একই ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল, জেনারেল ম্যানেজমেন্টের জন্য সেম প্রোটোকল। কিছু স্পেসিফিক জিনিস আছে সেগুলো কিন্তু স্পেসিফিক ডিজিজের জন্য, কিন্তু জেনারেল ম্যানেজমেন্ট যদি আমি বলে থাকি অ্যাজ এ হোল, পেন বলছিলাম কিংবা রেসপিরেটরি স্ট্রেস বলছিলাম, অ্যাজ এ হোল কিন্তু আমাদের কমন ম্যানেজমেন্টগুলো কিন্তু সেম একই জিনিস, ঠিক আছে। সো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করবো। এবং স্পাইনাল কর্ড কমপ্রেশনের যে আমাদের যে স্টেন্টিং এসপিসিতে একটা অপশন আমরা একটু মিস করেছি, এসপিসিতে স্টেন্টিং একটা অপশন আছে যেটা আমরা ইউজুয়ালি করে থাকি কিংবা বাংলাদেশে এখন হয়, কিন্তু সেই প্রসিডিউরে যাওয়া স্টেন্টিং এর প্রসিডিউরে যাওয়া কিন্তু সো মাচ ডিফিকাল্ট। সো এই জন্য আমাদের দেখা যায় স্টেন্টিং এর প্রসিডিউরে না গিয়ে আমরা দেখা যায় আমাদের আমাদের যে অস্ত্রগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করার চেষ্টা করি। এরপর আমার নেক্সট স্লাইডে চলেছে, আচ্ছা আমি বলছি হচ্ছে ব্লিডিং, ব্লিডিং কিন্তু ঠিক করে জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, সাপোজ আপনার একটা চাইতে পেশেন্ট সি লাগে, পেশেন্ট হিমোপ্লাইস হচ্ছে, সিভিয়ার হিমোপ্লাইস হচ্ছে, কিংবা আপনার একটা হিউজ একটা গ্রোথ আছে সেই গ্রোথ আলসারেশন ব্লিডিং হচ্ছে, কিংবা তার হিমাটোলজিস্ট হচ্ছে, যদি আমার ইয়ে হয় সেটা হিমাটোলজিস্ট আপনি অনেক বেশি ব্লিডিং করছে পেশেন্টকে পেয়ে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনি একটা
ক্রস ম্যাচিং করাবেন, অবশ্যই একটা ডোনার রেডি করতে বলবেন, অবশ্যই একটা ব্লাড অ্যারেঞ্জ করতে বলবেন, ঠিক আছে? কারণ আমরা যখনই কোনো এনিমিয়ার কজ করতে চাই তখনই কিন্তু আমরা দেখি যে আমি একটু পরে বলবো এখানে যদি করা হয় এনিমিয়া নিয়ে, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ কিংবা এনিমিয়া আসলে আমাদের ডায়াবেটিস পেশেন্টের এনিমিয়া কিংবা থ্রম্বোসাইটোপেনিয়া কিংবা ক্যান্সারোপেনিয়া ম্যানেজমেন্ট কিরকম হবে সেটা নিয়ে আমি একটু পরে বলবো। তো আগে আমি বিলিং যে কোনো পেশেন্টকে আমি অ্যাসেস করে নেবো, সে কোন স্টেপে আছে, কোন স্টেজে আছে, কি অবস্থা, জেনারেল কন্ডিশনটা কিরকম, প্রথমে আমি অ্যাসেস করে নিলাম, তারপরে হচ্ছে তার জেনারেল ম্যানেজমেন্ট যেটা আমি সেটা করলাম, এরপরে বিলিং এর জন্য করলাম। যদি লোকাল ব্লিডিং হলো সেখানে আমি লোকালি ক্যাপিটালাইজ নিতে পারি, কারণ অনেক যখন আমাদের অনেক সময় পেশেন্ট আসে তার হচ্ছে হিউজ একটা সোয়েলিং দেখা গেল লেগে অথবা নিউ জয়েন্টে কিংবা নেকে একটা হিউজ সোয়েলিং, সেটাকে ব্লিডিং হয় অনেক সময়। তো সেক্ষেত্রে দেখা যায় কি পেশেন্ট কিন্তু আমার সিস্টেম ক্র্যাক দিলে ওই পর্যন্ত সিস্টেম ক্র্যাক পৌঁছায় না, কিন্তু নেক্রোসিস আমরা জানি যে যখন টিউমার অনেক বেশি বড় হয়ে যায় তখন কিন্তু ভিতরে দিকে নেক্রোসড হয়ে যায় ভেসেলগুলো, হয় সো একদম ভিতর পর্যন্ত কিন্তু আমাদের ওই যে সার্কুলেটিং যে ভেসেলগুলো সেগুলো কিন্তু ভিতর পর্যন্ত গিয়ে পৌঁছায় না, সেক্ষেত্রে নেক্রোসিসের জন্য আমাদের ওখানে আমরা লোকাল সিস্টেমের ড্রাগগুলো অ্যাবজর্পশন ভালো হয় না, সেক্ষেত্রে করতে যাবো
যে স্পেসিমেন্ট আপনারা পেয়েছেন সেটা আপনারা একটা নিয়ারেস্ট একটা ভালো হসপিটাল রিপোর্টিং এর জন্য পাঠান। এটা কিন্তু খুব
খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা বিনাইন ডিজিজ ভেবে বায়োপসি স্পেসিমেন কিংবা সিটোপ্যাথোলজিতে সেন্সর করি না, যাতে যেটা হয় আমাদের পরবর্তীতে যখন আমাদের কাছে চলে আসে একটা সি সার্ভিস বা সি এডুকেট্রি নিয়ে, তখন দেখা যায় আমাদের স্টেজিংটা আনকমপ্লিট থাকে, ইনকমপ্লিট একটা স্টেজিং আমাদের কাছে আসে এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, যেটা কিন্তু পরবর্তীতে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আসলে আমরা তার কি ছিল ইনিশিয়ালি, আসলে কি তার তখন থেকে প্রবলেম ছিল কিনা, নাকি নতুন করে আসলো, এরকম অনেক ডায়লমা আমাদের করতে হয়। সেরকম ঠিক ওভারিয়ান ম্যালিগন্যান্সির ক্ষেত্রেও ঠিক এই ধরনের কিছু কমপ্লিকেশন আমরা ফেস করি। পাশাপাশি ফিমেলদের যে ব্রেস্ট কার্সিনোমা হয় সেখানেও এটা খুব কমন একটা ইয়া, পেশেন্টরা দেখা যায় অনেক লম্বা সময় ধরে একটা হোমিওপ্যাথি খায়, হোমিওপ্যাথি খেয়ে আমাদের কাছে আসে। সো আমরা যখন পেশেন্টগুলোকে পাই তখন আসলে কিছু করা থাকে না, কিছু করা থাকে না। সো আপনার কাছে যে পেশেন্ট আসছে এখন 40 ইয়ার্স বা 50 ইয়ার্স, আপনারা এই কাউন্সিলিংটুকু করেন, আপনার স্ক্রিনিংয়ের ব্যাপারে একটু কাউন্সিলিং করেন, কারণ এইচপিভি ডিএনএর সরি সি সার্ভিসের স্ক্রিনিং প্রোটোকল প্যাপস্মিয়ার কিংবা পায়া এটা কিন্তু সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে কিংবা সব জায়গায় মোটামুটি ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এটা চলে গেছে। সো আপনারা পেশেন্টের এই স্ক্রিনিং স্ক্রিনিংয়ের ব্যাপারে একটু সচেতন করেন, এটা কিন্তু একটা খুব জরুরি বিষয়। ব্রেস্ট স্ক্রিনিং করেন, সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিং করেন, এই দুটো জিনিস ফিমেলদের জন্য। আর মেলদের জন্য আমি বলবো লাঙের এখন স্ক্রিনিং প্রোটোকল চলে এসেছে, প্রোস্টেটের জন্য স্ক্রিনিং প্রোটোকল চলে এসেছে। সো এই স্ক্রিনিং প্রোগ্রামগুলোতে পেশেন্টদের আপনারা উদ্বুদ্ধ করেন, যাতে করে পেশেন্টরা নিজেরা সচেতন হয় এবং আমাদের আসলে পেরিফেরিতে কিংবা গ্রামগঞ্জে যে সমস্যা আছে তারা কিন্তু অনেক লজ্জার কারণে অনেক কিছু শেয়ার করতে চান না। আপনারা তাদেরকে একটু সহজভাবে বোঝান, তাদেরকে না পারেন আপনার কাছে মেল পেশেন্ট আছে তার বাসায় যে ফিমেলটা আছে তার জন্য আপনারা একটু কাউন্সিলিং করেন। এই কাউন্সিলিংয়ের জন্য যাতে ফার্স্ট টাইম